দিল্লির কাছে কোন বড় কারণের জন্য আজকে কে আর ম্যাচ হারলো তা তো বলবো এই ভিডিওতে, কিন্তু তার আগে টি টোয়েন্টি সিজনে মাই ইলেভেন সার্কেলে দাদা রাহানে, বিবেশ লক্ষ্মণ ও রণবীর সিং এর মতো সুপারস্টারদের সঙ্গে খেলে জিততে থাকো প্রতিদিন 2 কোটি টাকার দুরন্ত ক্যাশ। যে অ্যাপে তো টিম বানানো, টাকা উইথড্র করা এতটাই সহজ যে তুমিও এখানে এই বহুজনের মতো মাত্র 1 টাকা লাগিয়ে প্রতিটা ম্যাচে 1 কোটি টাকা জিততে পারো। তো লক্ষ্মণকে হারিয়ে 5 গুণ ক্যাশ জিততে এখনই নিচে ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর নিজের ওয়ালেট 1,500 টাকার বোনাস ও 20% ক্যাশব্যাক নিয়ে খেলতে থাকো বিন্দাস। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি এডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যাট ইউর ওন রিস্ক। তো ম্যাচ হারার প্রথম বড় কারণ খারাপ ব্যাটিং প্রদর্শন। হ্যাঁ বস, কেকিআর এই ম্যাচে 154 রান করলেও এই গ্রাউন্ডে যেখানে ব্যাটে এত ভালো বল আসছে ও শর্ট খেলা যাচ্ছে সেখানে এই স্কোর নিহাতই ছোট থেকে যায়। ও যেখানে কেকিআরের এই স্কোরে শুধুমাত্র গিল ও রাসেলের 2টি ইনিংস ছাড়া আর বাকি টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার সমস্ত ব্যাটসম্যানই আজ সিঙ্গেল ডিজিটে আউট হয় ও সুপার ফ্লপ থাকে। তাই আজ কেকিআর ব্যাট করতে গিয়ে 18 রানে 4 উইকেট হারিয়ে 180র অধিক স্কোর করতে অসমর্থ থাকায় তারা এই ম্যাচ হেরে যায়। এরপর ম্যাচ হারার দ্বিতীয় বড় কারণ খারাপ বোলিং ও ফিল্ডিং প্রদর্শন। হ্যাঁ, গত ম্যাচগুলিতে যেখানে কেকিআরের বোলিং নিয়ে খুব প্রশংসা হয়েছিল সেখানে আজ এই লো স্কোরকে তাড়া করতে গিয়ে প্রথম ওভার থেকেই বল হাতে উইকেট নিতে ব্যর্থ থাকে। ফলে মূলত দিল্লির 2 ওপেনারই শক্ত হাতে 2টি ইনিংস খেলে দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। আর কেকিআরের ফিল্ডিং এর ক্ষেত্রেও আজ অলসতা, এফোর্টলেস বিশেষ করে রানা ও গিলের দ্বারা চোখে পড়ে। আর তা না হলে কেকিআর ম্যাচ হারুক পাছে কিন্তু কিছুটা টক্কর দিতে পারত। এরপর ম্যাচ হারার তৃতীয় বড় কারণ ইয়ন মর্গানের ব্যর্থতা। হ্যাঁ, সত্যি বলতে কি এই ক্যাপ্টেন্সি নিয়ে কেকিআরের এবার আগে যাওয়া খুব মুশকিল আছে। কেননা নিজে যেমন আজ বরাবরের মতো ব্যাটাতে ব্যর্থ দেখেছেন ঠিক তেমনই কোনো অ্যাটাকিং মাইন্ডসেট, প্ল্যানিংহীন মানসিকতা মর্গানের মধ্যে চোখেই পড়ছে না। তাই ক্যাপ্টেন্সি পরিবর্তন বা রাসেল ও নারিনকে কোন পজিশনে নামাতে হবে তা পরিবর্তন না করলে কেকিআর পরের ম্যাচগুলোতেও এভাবে হারতে চলেছে। তো এই ছিল দিল্লির বিরুদ্ধে কেকিআরের আজ ম্যাচ হারার অন্যতম 3টি বড় কারণ। তোমার মতে কোন বড় কারণ বলে মনে হয় তা তুমি অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্ট। এবং আরও এইভাবে কেকিআর ও আইপিএল 2021 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।